সন্ধ্যা রাতে উত্তর ত্রিপুরা জেলার সদর ধর্মনগর শহর থেকে চুরি হয়ে যায় একটি ই রিকশা। জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় কদমতলা থানাধীন মহেশপুর এলাকার প্রদীপ চন্দ্রনাথ তার ই রিকশা নিয়ে ধর্মনগর আসেন। তারপর ই রিকশাটি কালীদিঘির পশ্চিম প্রান্তে রেখে আত্মীয় পরিজনদের নিয়ে চৈত্রের কেনাকাটার জন্য বাজারে চলে যান। কিন্তু কেনাকাটা সেরে সেই স্থানে এসে দেখতে পান তার ই রিকশাটি সে স্থানে নেই। পরে অনেক খোঁজাখুঁজি করেও আর ই রিকশার সন্ধান পাননি প্রদীপবাবু। অবশেষে ধর্মনগর থানায় ই রিকশা চুরির লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ লিখিত অভিযোগ পেয়ে চুরি যাওয়া ই রিকশার তল্লাশি শুরু করেছে। আমি থানাতে আইসি, আমি আমার কুকুরটা নিয়ে আসলাম ধর্মনগরে শপিং করার জন্য। শপিং করা ধর্মনগর বড়দিঘি খালিপাট খালিবাড়ির দিঘির পশ্চিম পারে কুকুরটা রাখিয়ে গেছে শপিং করতে। এরপরে 5:30 সময় রাখিয়া গেছি, 7:30 সময় আইসি দেখতাম গে আইয়া দেখি আমার গাড়িটা নাই, কুকুর গাড়িটা নাই। এরপরে তো আইসি থানাতে, আমি আইয়া থানাতে আইয়া স্যার তারা রেখেছি, স্যারে জিডিএনকে লেখতে লেখা করে আমি আশেপাশে যতটুকু সম্ভব হয় আমি অতটুকু আমি আমার সুযোগ। প্রথম বাসা কদমতলা মহেশপুর। অপরদিকে অভিযোগ উঠতে শুরু করেছে জেলা সদর ধর্মনগর শহর ট্রাফিক পুলিশ সহ ধর্মনগর থানার পুলিশের টহলদারি রয়েছে। তার উপর আবার চৈত্রের সেইলে মানুষের ঠাসা ভিড়, এরই মাঝে এত বড় ই রিকশা কীভাবে চুরি হয়ে গেল, এর ফলে স্বাভাবিকভাবেই ধর্মনগর থানা ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে জনমনে চাপা ক্ষোভ বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।